হে জগৎবাসী, আপনাদের সকলের শান্তি কামনা করে আজ একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে শয়তান বিষয়টা, এই শয়তান কত প্রকার এবং কোন শয়তান আপনার দেহবান্ডে বসত করে এবং কোন স্থানে বসে আপনাকে ঘুরাইতেছে, আপনাকে ঘুরাইতেছে লোভে, লোভে ঘুরাইতেছে। দুনিয়ার কোনো কিছু আপনি দেখে আকৃষ্ট হয়ে এখানে খারাপে লিপ্ত হচ্ছেন, বা নারীর পিছে দৌড়াইতেছেন, বা আল্লাহর ইবাদত করতে মন বসে না, এই শয়তানিগুলো আপনার দেহ মাঝে কোন শয়তানটি বসে আপনার সাথে এগুলা করতেছে, এই বিষয়ে সেই শয়তান তার নাম বলা হবে এবং কোন স্থানে বসে আছে তার কথা বলা হবে এবং তাকে কীভাবে দমন করে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে সেটাও বলা হবে ইনশাআল্লাহ। আর তিনটি প্রকারের শয়তান তা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। যেমন এক শয়তান দুনিয়ার গোড়া, আরেক শয়তান মারসে ওরা, আরেক শয়তান খুবই বোরা বানছে কেবল ঘর বাড়ি। এই তিনটি শয়তান নড়ে চড়ে, কিন্তু বুঝতে আমরা নাহি পারি, যার ফলে আমাদের দ্বারা খারাপ কিছু হয়ে যায়। আচ্ছা, এখন নামাজ, রোজা, অজু, নিজেকে পবিত্র যতই কিছু করি, কিন্তু আমার মধ্যে শয়তানকে বসিয়ে রেখে যখন আমি নামাজ, রোজা, ইবাদত করব, তখন কিন্তু সে আমার মনের মধ্যে ঘুরে যখনই নামাজে বা ধ্যানে ডোবার চেষ্টা করব, তখন সে আমাকে নিয়ে দুনিয়াতে বিভিন্ন কিছুতে ঘুরে। আরও একটি বিষয় হলো যে মূলত বুঝে নেবেন যে কোন শয়তান মারছে ওরা এবং কোন শয়তান দুনিয়ার গোড়া এবং কোন শয়তান এতই বুড়া বাঁধছে কেবল ঘর বাড়ি। এবার আসি কোন শয়তান আমাদের দেহবান্ডের মধ্যে বসে আমাদের ছয় রিপুকে চালাচ্ছে, সেই শয়তানটি আমাদের দেহের কোন স্থানে বসে এই শয়তানিগুলো করে। দেখবেন মানুষের দেহের মধ্যে যেরকম ছয়টা লতিফা আছে, আর এই ছয়টা লতিফার জিকির যারা জারি করতে পারছে তাদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে, তারা পবিত্র মানুষ হয়ে যাবে, আর তাদেরকে আল্লাহ বন্ধু বলে ডাকবে। আর আল্লাহ বন্ধুদের কথা কী বলেছে, যারা আমার বন্ধু তারা কখনো ভয় পাবে না, তারা কখনো চিন্তিত হবে না, তাদের দায়ভার আল্লাহ নিজেই নিয়ে নেবে। এ হলো এক বিষয়। তাহলে সেই শয়তানটি কোথায় বসে আছে? এই শয়তানটির স্থান হলো আপনার তল পেটের নিচে, আপনার তল পেটের নিচের যে অংশ, নফসের যে অংশ, সেই অংশের আরও একটু তলদেশে তার স্থান। আচ্ছা, তাহলে ছয়টা লতিফা এবং ছয়টা রিপু, এই ছয়টা রিপুর নাম কি? প্রথম রিপুটার নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। আচ্ছা, তাহলে বোঝা গেল ছয়টা রিপুর যে মাস্টার বা হেড, তিনি হলো কাম। আর এই কামের যে স্থানটা মানব দেহে, ঠিক সেখানে একটি শয়তান নড়াচড়া করে। নড়াচড়া করে যেরকম আপনি যখন দেখবেন ভালো দিকে মন দিয়েছেন, এর মধ্যে চোখ পড়েছে একটা খারাপ দিকে, তখন দেখবেন সেখানে কিছু একটা নড়ে চড়ে উঠেছে মনের মধ্যে ঘোরপাক, আর সেখানে যে স্থান সেটা হলো নাপাক। তখন মানুষের মাথায় দে পাক, মানুষ তখন নিজের দিশে হারিয়ে তখন সেই শয়তানের নাড়াচাড়া সহ্য করতে না পেরে তখন কি করে, যে কামের পরে আসছে কি ক্রোধ, এরপরে লোভের সৃষ্টি হয়। লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মানে ওই জিনিসের
দুনিয়াবী লোভ লালসার মোহে যখন পড়ে যায় তখন কি হয়? কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, তখন সে একটা মায়া দুনিয়ার লোভান্বিত হয়ে সম্পদের প্রতি বিভিন্ন নারীর প্রতি যখন তার একটা অন্ধকারের মায়া তার মধ্যে গ্রাস করে তখন কি হয়? তখন দেখা যায় যে তার আভিজাত্য করার জন্য তখন খুন খারাপি করতে পারে, তখন সে মানুষের ক্ষতি করতে পারে, সুন্দরী রূপসীর দিকে সে লোভে আকৃষ্ট হয়ে তখন দিন দিন জাহান্নামের দিকে যেতে থাকে। তখন ঘটনাটি কি হয়? তখনই সেই মানুষটি আস্তে আস্তে শয়তানের রং ধারণ করতে থাকে। তাই আমাদের যেই তলদেশে যেখানে শয়তানের স্থান, যেখানে শয়তানের স্থান সেখানে থেকে সে চাবি মারে আর এদিক দিয়ে তার দশ ইন্দ্রিয় কাজ করে, মনের সাথে মিলে তখন বিবেক হাফ ফিল করে এবং মন শয়তানের কথায় চলতে থাকে। তখন মন যা চায় দশ ইন্দ্রিয় তাই চালায়, তখনই দিন দিন আমার দেহরাজ্যের অবস্থা খারাপ হয়ে যায়। এই অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন সে নির্গত জাহান্নামে হবে। তাই আমি বলবো যে ওই শয়তানগুলো আপনারা অবশ্যই নির্ণয় করে নেবেন বাহিরে, যে একটি শয়তান দুনিয়ার গোড়া, আরও একটি শয়তান মার্সে উড়া, আরও একটি শয়তান খুবই বোড়া, বান্দে কেবল গড়বাড়ি। তাহলে এই তিনটি শয়তানের আবাস অবশ্যই পেয়েছেন। তবে তিনটির মধ্যে আরও একটি শয়তানের কথা আমি আর একটু ভেঙে বলি। যে শয়তানটি মার্সে উড়া সে কে? সে কিন্তু তিনটির মধ্যে থেকে উৎকৃষ্ট। কীরকম দেখবেন, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সাধক, তাদেরকে শয়তান ভণ্ড বলে। তো এদেরকে শয়তান ভণ্ড বলে, নামাজ পড়তে দেখে না, রোজা করতে দেখে না, কিন্তু তারা আল্লাহর আরও একটা সাধনা করে, কিন্তু মানুষের কাছে সে শয়তান সেজেছে। কিন্তু মৃত্যুর পরে তার আত্মাটা উড়া দেবে, উড়া দিয়ে কোথায় যাবে? সে আলমে আরওয়াতে যাবে। আর আলমে আরওয়াতে হলো কি? আত্মজগৎ। সেখান থেকে আল্লাহ তাকে বাছাই করে তার জায়গা মতো তাকে দিয়ে দেবে। তাহলে বোঝা গেল শয়তান, যে জ্বালা যন্ত্রণা সইতে সইতে হেতানে শয়তান, এ হলো মার্সে উড়া, যিনি যিনি উড়া মারছে সেই শয়তানটি, সে যে ভালোই ছিল কিন্তু মানুষের কাছে সে শয়তান সেজেছে। আরও একটি শয়তান দুনিয়ার গোড়া। দেখবেন এই শয়তানগুলো নিজে যদি কোনো কাজকাম নাও করে, কোনো আল্লাহর কাজও করে না, দুনিয়াবে কোনো কাজও করে না, কিন্তু দেখবেন সে ঘরে ঘরে যায়, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যায়, তার নামে বদনাম গায়, সেখানে একটা প্যাঁচ লাগিয়ে দেয়, সেখানে একটা এরকম। এই স্বভাবটি হলো দুনিয়ার গোড়া। যে আরও একটি শয়তান মার্সে উড়া সেটা তো বললাম, আরও একটি শয়তান বান্দে কেবল ঘরবাড়ি, যেটা ঘরবাড়ি বান্দে সে দুনিয়ার মায়ায় আচ্ছন্ন হয়ে আছে, তার মধ্যে আল্লাহ সেই জ্ঞানের প্রভাব এখনও পৌঁছায়নি। তাই বলবো কি, সেই শয়তানগুলো আমার মধ্যে কাজ করবে না, তবে আমার নাফসানিয়াতের স্থানে যে শয়তানটি বসবাস করে সেই শয়তানটি যদি আমি সাধনার দ্বারা তাকে ঠিক করে নিতে পারি, আত্মসমর্পণ করাই নিতে পারি, তাহলে আমার জীবন জয় হবে। যেমন একটি কথা বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমরা তো মানুষ, আমাদের মধ্যে শয়তান আছে, হুজুর আপনিও তো মানুষরূপী পৃথিবীতে এসেছেন, আপনার মধ্যেও কি শয়তান আছে? তখন কি বললেন? যে হ্যাঁ, আমার মধ্যে যে শয়তান, সেই শয়তান আত্মসমর্পণ করেছে, মুসলমান হয়ে গেছে। এখন তোমরাও আল্লাহর আমলের দ্বারা, সাধনার দ্বারা তোমাদের মধ্যে যে শয়তান আছে একে আত্মসমর্পণ করিয়ে নাও। একে যখন আত্মসমর্পণ করে নেবে তোমার শয়তানও মুসলমান হয়ে যাবে, তখন তোমাকে সেই শয়তান আর কখনোই ডিস্টার্ব করবে না, তখন আল্লাহর পথে তুমি অগ্রসর হয়ে যাবে। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলে রাখব। আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা যেন পেয়ে যান। আল্লাহ হাফিজ।